আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো বই পড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর অথবা সহকারী ক্যাশিয়ার পদে আবেদন করতে হয়। এই আবেদন যদি উপালয়েতে না করতে পারেন, যদি যে কোনো এক জায়গায় ভুল যায়, তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সেহেতু আবেদনটি খুব গুরুত্ব সহকারে সঠিকভাবে পূরণ করতে হবে। শুরু করা যাক। এখানে 1 নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এখানে উল্লেখ করা আছে, সেহেতু আপনার লেখার প্রয়োজন নেই। যদি না থাকে, তাহলে এই শেষে 4 ডিজিট লিখতে হবে। 2 নম্বর, আবেদনকৃত পদের নাম। আপনি যদি সহকারী ক্যাশিয়ার পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে এখানে লিখতে হবে সহকারী ক্যাশিয়ার। আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে লিখতে হবে ডাটা এন্ট্রি অপারেটর। অথবা আপনি যদি অফিস সহায়ক পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে অফিস সহায়ক। এবং 3 নম্বরে পদের ধরন, নিয়মিত অথবা স্থায়ী। যদি লেখা না থাকে, তাহলে এই দুটোর যে কোনো একটা লিখতে হবে। 4 নম্বর, বিজ্ঞাপনের সূত্র অথবা পত্রিকার নাম, যে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার নাম লিখবেন অথবা লিখবেন ওয়েবসাইট। 5 নম্বর, এই বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছে তার তারিখ লিখবেন। 6 নম্বর, আবেদনকারীর পূর্ণ নাম, এখানে আপনার পূর্ণ নাম বাংলায় সুন্দর করে লিখবেন এবং এখানে ইংরেজিতে বড় হাতে সুন্দর করে লিখবেন। আপনার জন্ম তারিখ, ধরে নিলাম আপনার জন্ম তারিখ জানুয়ারি মাসের 1 তারিখে 2020 সালে। আপনার যার যে জন্ম তারিখ, সে জন্ম তারিখ লিখবেন। 8 নম্বর, আপনার মাতার নাম লিখবেন। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার পিতার নাম লিখবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। 9 নম্বরে বয়স, এখানে যেই তারিখ আছে সেই তারিখে আপনার বয়স কত, সেই বয়সটা লিখতে হবে। বয়স বের করার নিয়ম, এই তারিখে আপনার বয়স কত সেটা চেয়েছে। ধরে নিলাম আপনার বয়স জানুয়ারি মাসের 1 তারিখে 2020 সালে, তাহলে এই দিন থেকে দিন বিয়োগ করতে হবে, মাস থেকে মাস বিয়োগ করতে হবে, বছর থেকে বছর বিয়োগ করতে হবে। এবং এখানে যেহেতু এই 12 তারিখে আপনার বয়স চেয়েছে, সেটা এখানে 1 যোগ করতে হয়, সেক্ষেত্রে এখানে আপনার বয়স হচ্ছে 12 দিন 5 মাস 22 বছর। এখানে যে সিকোয়েন্স অনুযায়ী আছে, সেই সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। 12 নম্বর, জাতীয়তা বাংলাদেশি। 11 নম্বর, আপনার ধর্ম, যদি আপনি মুসলমান হন তাহলে ইসলাম ধর্ম লিখবেন, অন্য ধর্ম হলে অন্য ধর্ম লিখবেন। 15 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনার নিজ জেলার নাম লিখবেন, রক্তের গ্রুপ, এখানে আপনার রক্তের গ্রুপ লিখবেন। 17 নম্বর, কোন কোঠায় সুবিধাপ্রাপ্য, বক্সের ভিতর খালি অংশে টিক দিবেন। এখানে আপনি মহিলা কোঠায় যদি হন তাহলে মহিলা কোঠায় টিক দিবেন, অথবা যদি মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা তাহলে এখানে টিক দিবেন। এখানে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র অথবা কন্যা তাহলে এখানে টিক দিবেন। এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে এখানে টিক দিবেন। এখানে উপজাতি হলে এখানে টিক দিবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা হলে এখানে টিক দিবেন।
অন্যান্য হলে এখানে টিক দিবেন। স্থায়ী ঠিকানা, এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে ডাকঘর লিখবেন, এখানে উপজেলা লিখবেন অথবা থানা, এখানে জেলা। যে ঠিকানায় আপনি প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানা লিখবেন, গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, জেলা। বিষ্ণুমার খুবই গুরুত্বপূর্ণ, 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হয়, এখানে ব্যাংক ড্রাফট অথবা ডিডি অথবা পে অর্ডার, তার নম্বর লিখতে হবে এখানে, 100 টাকা যে তারিখে আপনি ইস্যু করেছেন সেই তারিখ লিখতে হবে। ২৩ নম্বর, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। উত্তীর্ণ পরীক্ষার নাম, এখানে এসএসসি অথবা সমমান, মাদ্রাসায় হলো দাখিল লিখবেন, যদি উল্লেখ করা না থাকে, যদি ফাঁকা থাকে তাহলে এখানে মাদ্রাসায় হলো দাখিল লিখবেন, জেনারেল হলে এসএসসি লিখবেন, অন্যান্য হলে নাম লিখবেন, যে পজিশান থেকে পাস করে সেই পজিশানের নাম লিখবেন, আপনার প্রাপ্ত বিভাগ লিখবেন এবং কোন সালে আপনি পাস করেছেন সেটা দেবেন, ধরুন আপনি 2016 সালে পাস করেন, 2016 ঠিক একইভাবে এইচএসসি অথবা সমমান পজিশন নাম লিখবেন, প্রাপ্ত বিভাগ লিখবেন, সাল লিখবেন। আপনি যদি স্নাতক পাস হন সেক্ষেত্রে এই ঘর পূরণ করতে হবে, আর যদি করতেছেন তাহলে পূরণ করার দরকার নেই, অথবা আপনার সর্বোচ্চ শিক্ষক যোগ্যতা এইচএসসি, তাহলে এই দুই ঘর পূরণ করবেন। অথবা যদি শুধু আপনি এসএসসি পাস হন, অফিস সাহায্যের জন্য শিক্ষকের যোগ্যতা এসএসসি পাস চেয়েছে, সেহেতু আপনি শুধু এই এক ঘর পূরণ করে দিলেই হবে। 24 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, সহকারী ক্যাশিয়ার এবং কম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে কম্পিউটার প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক, সেক্ষেত্রে এখানে লিখতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং লিখতে হবে এইভাবে কপি সংযুক্ত। 25 নম্বর, আপনি যদি কোথাও চাকুরি করেন সেক্ষেত্রে তার বিবরণ দিতে হবে, যদি না করেন সেক্ষেত্রে লিখতে হবে প্রযোজ্য নয়, এখানে লিখতে পুজোর জন্য প্রযোজ্য নয়। 26 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, প্রার্থীর সম্মুখে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় এবং তারা আত্মীয় হতে পারবেন না, আত্মীয় ব্যতীত, এখানে আপনার এলাকার কমিশনার অথবা চেয়ারম্যান হতে পারে, হতে পারে আপনার স্কুলের হেডমাস্টার অথবা কলেজের প্রিন্সিপাল, যে কোনো সুনামধন্য ব্যক্তি, তার নাম, পদবি, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে, এই 4টা দিতেই হবে, যদি ইমেল নাম্বার থাকে দিবেন, যদি না থাকে দরকার নেই, এইভাবে দুইজনার নাম, পদবি, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে। 28 নম্বর, যদি আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করে থাকেন তাহলে সেই পল্লী বিদ্যুৎ সমিতির নাম লিখতে হবে, কোন পদে চাকরি করেছেন সেটা লিখতে হবে এবং বর্তমান পদে মোট চাকরিকাল কত সময় চাকরি করেছেন সেটা লিখতে হবে, প্রযোজ্য আবশ্যিক সকল প্রশিক্ষণে উত্তীর্ণ কি না, যদি হ্যাঁ হন হ্যাঁ, আর না হলে না লিখবেন, এবং হ্যাঁ হলে তার সনদ সংযুক্ত করতে হবে। প্রবেশ কর্মচারী চাকরিবিধি অনুযায়ী কোন দণ্ডপ্রাপ্ত হলে দণ্ডের তারিখ, দণ্ডের বিবরণ লিখতে হবে, আর যদি আপনি কর্মরত না হন তাহলে এইভাবে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয় লিখতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে তারিখ দিতে হবে আপনার, এখানে আপনার স্বাক্ষর দিতে হবে, আপনি সব ঘর পূরণ করেছেন, যদি এখানে স্বাক্ষর না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। ৩ নম্বর পেজ,
এ ঘরে আপনি কিছু লিখবেন না, লেখার প্রয়োজন নেই, অফিস কর্তৃক পূরণীয়। এখানে প্রার্থী আবেদনকারী কর্তৃক পূরণীয়, এই ঘরে আপনাকে লিখতে হবে কোন পদে আবেদন করেছেন। যদি অফিস সহায়ক, অফিস সহায়ক লিখবেন। যদি সহকারী ক্যাশিয়ার হন তাহলে সহকারী ক্যাশিয়ার লিখবেন। আর যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেন, ডাটা এন্ট্রি অপারেটর লিখতে হবে। এখানে আপনার নাম লিখতে হবে, আপনার পিতার নাম লিখতে হবে, আর আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানা দিতে হবে। এখানে গ্রাম অথবা ওয়ার্ড নাম্বার, পোস্ট, পোস্ট কোড, উপজেলা, জেলা, আর এখানে মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। আপনার আবেদন এভাবে সঠিকভাবে পূরণ করতে হবে। যদি এইভাবে পূরণ করেন ইনশাআল্লাহ আপনার আবেদন বাতিল হবে না। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। যদি সার্কুলারে মহিলাদের জন্য সংরক্ষিত লেখা থাকে, সেক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে, পুরুষরা আবেদন করতে পারবে না, বাতিল হয়ে যাবে। কিন্তু যদি লেখা থাকে যে মহিলাগণ অগ্রাধিকার পাবে, সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। আর একটা বিষয়, অফিস সহায়ক সাধারণত ছেলেরা আবেদন করে, এখানে মেয়েরাও আবেদন করতে পারবে, এখানে উল্লেখ করা নেই, যেহেতু সেহেতু ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। ধরে নিলাম আপনার আবেদনপত্র ফর্ম পূরণ করা কমপ্লিট। এখন এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেটা বলবো, এবং কিভাবে অ্যাটাচ করতে হবে সেটা বলবো। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 3 নম্বর পয়েন্ট দেখেন, উল্লেখ আছে প্রথমে শিক্ষাগত যোগ্যতা, আপনার এসএসসি, ইন্টার, অনার্স যে সকল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করতে হবে। আপনার যদি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে তার সত্যায়িত কপি প্রয়োজন। তারপরে আপনার এনআইডি কপি লাগবে, যদি এনআইডি কপি না থাকে তাহলে নিবন্ধন কার্ডের ফটোকপি, এবং সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। তারপর নাগরিক, নাগরিকত্ব সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র নিকট হইতে নাগরিকত্ব সনদ নিতে হবে, এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে, এবং 100 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদন সংযুক্ত করতে হবে। ধরে নিলাম এটা আপনার আবেদন, আর এটা আপনার ছবি, পিছনে আপনার নাম লিখবেন, এখানে সত্যায়িত করতে হবে, এবং এখানে পাসপোর্ট সাইজের ছবি 1 কপি, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ট্যাম্পের পিন দিয়ে আটকে দিতে হবে। যদি এখানে পিন মারতে বলে পিন মারবে, আর যদি আঠা মারতে বলে আঠা মেরে আটকে দিবেন। তারপরে
আপনার ফর্ম পূরণ করা হয়ে গেছে। প্রথমে দিবেন এসএসসি সনদপত্র এইভাবে, এইভাবে নয়, এইভাবে নয়, এইভাবে দিবেন, এইভাবে প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি, তারপর যদি অনার্স থাকে অনার্সের সার্টিফিকেট দিবেন, তারপরে কম্পিউটার অভিজ্ঞতা সনদপত্র দিবেন, তারপরে এনআইডি কপি দিবেন, নাগরিকত্ব সনদ দিবেন, শেষে চারিত্রিক সনদ দিবেন। এবং এই প্রত্যেকটা ফটোকপি সত্যায়িত হতে হবে। তারপর 3 নম্বর পেজে এখানে ছবি অ্যাটাচ করে দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি এক কপি, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ট্যাম্প পিন দিয়ে আটকে দিতে হবে। এইভাবে তাহলে এখানে একটা ছবি থাকলো। আর ধরে নিলাম এটা আপনার পেয়রা অথবা ব্যাংক ড্রাফট, এইখানে এইভাবে দিবেন এবং এইখানে একটা ছবি দিবেন যে স্ট্যাপলার পিন করবেন। বাস, আপনার আবেদন কমপ্লিট। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এরপরেও যদি আপনারা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।